السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بخاري الشريف كتاب المغازي باب حديث الإفك حتى خرجت حين نقهت আয়েশা সিদ্দিকা বলেন মদিনা শরীফে ফিরে আসার পরে আমি এক মাস অসুস্থ ছিলাম এরপরে যখন আমি কিছুটা সুস্থ হলাম খরাজতু আমি বের হলাম এখানে শব্দ আসছে নাকাহতু খরাজতু হিনা নাকাহতু যে আমি যখন সুস্থ হলাম তখন আমি বের হলাম নাকাহতু আন-নাকিহু আল্লাযী আফাকা মিনাল মারাদ ওয়া বারা মিনহু وهو قريب عهد به لم يتراجع إليه كمال صحته ناقه بلا হয় ওই ব্যক্তিকে যিনি রোগ থেকে আরোগ্য লাভ করেছেন কিন্তু রোগ থেকে আরোগ্য লাভ করার সময়টা দীর্ঘদিন হয় নাই পূর্ণ স্বাস্থ্য ফিরে আসে নাই কেবলমাত্র রোগ থেকে সেরে উঠেছেন তাকে বলা হয় নাকে জমাশে নুক্কা অর্থাৎ আয়েশা সিদ্দিকা কেবলমাত্র তার অসুস্থতা সেরে উঠেছে কিন্তু পূর্ণ এখনো স্বাস্থ্য ফিরে আসে নাই এই অবস্থায় তিনি বলেন যে আমি বের হলাম ফা খারাজতু মা উম্মি মিস্তাহ কিবালাল মানাসে আমি বের হলাম উম্মে মিস্তার সাথে মানাসে এর উদ্দেশ্যে উম্মে মিস্তা ওনার নাম হলো সালমা তবে কুনিয়াতে তিনি মাশহুর কেউ কেউ বলেছেন তার নাম হলো রিতা ওনাকে ওনার ছেলে মিস্তা এর দিকে নিসবত করে কুনিয়াত দেওয়া হয়েছে যে মিস্তাহের মা মিস্তা এটাও তার লকব আসল নাম হলো আমের বা কেউ বলেছেন আউফ এই যে উম্মে মিস্তা আসলামাত ফা হাসুনা ইসলামুহা তিনি প্রথম দিকে মুসলমান হয়েছিলেন এবং একজন প্রকৃত মুসলমান ছিলেন ওয়াকানাত মিন আশাদ্দিন নাসি আলা মিস্তাহ হিনা তাকাল্লামা মা আহলিল ইফকে ইফকের ঘটনা যারা প্রচার করেছিল তাদের ভিতরে একজন ছিল তার ছেলে মিস্তাহ তো এই মিস্তার ব্যাপারে অপবাদ প্রচার করার কারণে সবচেয়ে তিনিই কঠিন হয়েছিলেন আয়েশা সিদ্দিকা বলেন যে আমি উম্মে মিস্তার সাথে বের হলাম কিবালাল মানাসে মানাসে এর দিকে মানাসে বলতে কি আল মাওয়াজিউল খালিয়াতু তুকদা ফিহাল হাজাতু মানাসে বলা হয় ওই সমস্ত জায়গা যেই জায়গায় কাজায় হাজাত করা হতো মিনাল গায়েতি ওয়াল বাউলে আসলুহু মাকানুন ফাসিহুন খারেজাল বুয়ুত এর শাব্দিক অর্থ হল ঘরের বাইরে প্রশস্ত যে জায়গা তাকে বলা হয় ঘর থেকে দূরে প্রশস্ত যে জায়গা থাকে তাকে মানাসে বলা হয় কেউ কেউ বলেছেন মানাসে দ্বারা উদ্দেশ্য মাওয়াজিউ খারেজাল মদিনা কানু ইয়াতাবাররাজুনা ফিহা মদিনা শরীফের এলাকার বাইরে এরকম একটি জায়গা ছিল যে জায়গায় মদিনাবাসী কাজায় হাজাত করত
অর্থাৎ কাজাই হাজাতের জন্য নির্দিষ্ট কোনো এখনকার মতো লেট্রিন বাথরুম ছিল না, তারা প্রশস্ত খালি ময়দানে গিয়ে কাজাই হাজাত করতেন। যেহেতু তখন এরকম ঘন বসতি ছিল না এবং তারা এটা রাত্রে করতেন, যার কারণে অসুবিধা ছিল না, মানুষ অপরে দেখতে পাইত না, খোলা জায়গায় গিয়ে তারা কাজায় হাজত করতেন। তো আয়েশা সিদ্দিকা বলেন যে আমি উম্মে মিস্তাকে সাথে নিয়ে এই মানাসে বা খোলা ময়দানে কাজায় হাজতের জন্য গেলাম। ওয়াকানা মুতাবাররাজানা, এই মানাসে এলাকাটা এটা ছিল আমাদের কাজায় হাজতের জায়গা। ওয়াকুন্না লা নাখরুজু ইল্লা লাইলান ইলা লাইলিন, এবং আমরা এক রাত থেকে আরেক রাত্রের জন্য বের হতাম, অর্থাৎ রাত্রবেলায় আমরা কাজায় হাজাত করতাম, সারা দিনে আর যাওয়া হতো না, আবার পরবর্তী রাত্রে যেতাম। ওয়াজালিকা কবলা আন তুত্তাখাজাল কুনুফু করিবাম মিন বুয়ুতিনা আন নাত্তাখিজাল কুনুফা করিবাম মিন বুয়ুতিনা, এটা সেই সময়ের কথা যখন পর্যন্ত আমরা ঘরের পাশে বাথরুম তৈরি করি নাই, অর্থাৎ এটা সব আরবদেরই অবস্থা এরকম ছিল যে তারা ঘরের পাশে লেট্রিন তৈরি করত না, খোলা ময়দানে গিয়ে কাজায় হাজাত আদায় করতেন। তো এটা হলো কবলা আন নাত্তাখিজাল কুনুফা করিবাম মিন বুয়ুতিনা, আমাদের ঘরের কাছে বাথরুম তৈরি করার আগের ঘটনা। কুনুফ এটা ক্যানিফের জমা, অর্থ মাউজাউ কাজা এল হাজা, কাজায় হাজাতের জায়গাকে ক্যানিফ বলা হয়, জমা আসে কুনুফ। এখান থেকে বলা হয় লিল ওয়া আল্লাজি ইউহরাজু ফিহি শাই, ওই পাত্রকে যার ভিতরে কোনো বস্তু সংরক্ষিত রাখা হয় তাকে বলা হয় কানিফ। তো লেট্রিন বা বাথরুম এটা একটা সংরক্ষিত জায়গা, এখানে প্রত্যেক দিন অ্যাকাউন্টে কিছু জমা দিয়ে আসতে হয়, সেটা ওখানে জমা থাকে ব্যাংকের মতো। তো এই জন্য শাব্দিক অর্থ হল ওয়া উন ইউহরাজু ফিহি শাই, ওই পাত্র যার ভিতরে কোনো বস্তু সংরক্ষিত রাখা হয়, সেখান থেকে লেট্রিন যেখানে মানুষের বর্জ্য পেশাব পায়খানা এগুলো সংরক্ষিত রাখা হয়, এটাকে ক্যানিফ বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে ইবনে মাসউদ হলেন কুনাইফুন মুলিআ ইলমান, যে ইবনে মাসউদ হলেন একজন ব্যক্তি যাকে তুলনা করা যায় একটা পাত্রের সাথে, যেই পাত্রটা ইলম দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়েছে। তাহলে এরকম কোনো বস্তু যেখানে সংরক্ষিত থাকে সেই পাত্রকেও কানিফ বলা হয়। পরবর্তীতে মাজাজান মাউজু কাজা এল হাজা বা লেট্রিনকে বলা হয়ে থাকে ক্যানিফ। কয়লা আহলুল লোগা আল ক্যানিফু আসাতিরু মুতলাকান, কেউ কেউ বলেছেন এর মুতলাক অর্থ হল আসাতের আবৃতকারী। ওয়া সুমিয়া বিহি মাউজে আল গা এতে লিআন্নাহুম ইয়াস্তাতিরুনা বিহি, এখান থেকে কাজায় হাজাতের জায়গা বা বাথরুমকে ক্যানিফ বলা হয়, যেহেতু মানুষ এখানে পর্দা অবলম্বন করে থাকে। তো এই ঘটনা সেই সময়ের যখন পর্যন্ত ঘরের পাশে লেট্রিন বানানোর প্রচলন আরবদের মধ্যে হয় নাই। কালাত আয়েশা সিদ্দিকা বলেন ওয়া আমরুনা আমরুল আরাবিল উওয়ালে ফিল বারিয়াতে কেবাল আল গায়েতে, আমাদের অবস্থা ছিল প্রথম যুগের আরবদের
অবস্থা, মরুভূমিতে প্রথম যুগের আরবরা যেভাবে বাস করত, কাজায় হাজাত করত, জীবনযাপন করত, আমাদের অবস্থা সেরকম ছিল। কেবাল আল গায়েতে, অর্থাৎ এই পেশাব পায়খানা করার রীতির ব্যাপারে আমরা প্রথম যুগের আরবদের অনুসারী ছিলাম। ওয়াকুন্না নাতা আজ্জা বিল কুনুফে আন্নাত্তাখিজাহা আইন্দা বুয়ুতিনা, আমরা ঘরের পাশে এই বাথরুম তৈরি করাকে কষ্টদায়ক মনে করতাম। অর্থাৎ যদি বাথরুম কাছে থাকে, ঘরের কাছে, তাহলে দুর্গন্ধ ছড়াবে, এতে বসবাস করতে কষ্ট হবে, এই জন্য আরবরা ঘরের পাশে বাথরুম তৈরি করতো না। এখন তো ঘরের পাশে না, ঘরের মধ্যে করা হয়, এটা একটা অপসংস্কৃতি চলতেছে। আমরা অনেক সময় অনেক কাজ করি, কিন্তু কেন করি, তার পিছনে কি হিস্ট্রি আছে, এগুলো জানি না, মানে অন্ধ অনুসরণ করি, যেটাকে বলা হয় কি গড্ডালিকা প্রবাহ। এক পাল ভেড়া যাইতেছে, সামনে যেটা যায় সবাই পিছনে যারা থাকে সেটা অনুসরণ করে, বুঝতে পারছ? এখন সামনে একটা রশি টানানো ছিল, তো ওখান থেকে তো যাওয়া যায় না, এই জন্য সামনে যে ভেড়াটা ছিল সে ওই রশিটা পার হওয়ার জন্য একটা লাফ দিল। তো লাফ দেওয়ার কারণে ওই যে রশিটা ছিল সেটাও ছিঁড়ে গেছে। এখন পিছনে যারা আসছে তাদের সামনে তো আর এখন রশি নাই আছে, কিন্তু প্রথমটা লাভ দিয়েছে, এই জন্য সবাই ওখানে যাই একটা লাভ দেয়। প্রথমটা লাভ দিয়েছে তার একটা কারণ ছিল, কিন্তু নিচে পরে যারা আসছে সেগুলো লাফায় কেন? সেগুলো তো লাফানোর কোনো কারণ নাই। এইটাকে বলা হয় গড্ডালিকা প্রবাহ। তো আমরা এরকম অনেক কাজ করি, কিন্তু কারণ অনুসন্ধান করি না। ঘরের ভিতরে বাথরুম লাগবে কেন? এটা মানুষ প্রয়োজনে তৈরি করেছে, শহরে আলাদা জায়গা পাওয়া যায় না, এই জন্য তারা ঘরের ভিতরেই তৈরি করছেন, বা সিকিউরিটির ব্যাপার আছে, কাজায় হাজাতের জন্য রাত্রে বাইরে গেলে নিরাপত্তার জন্য বিঘ্ন হতে পারে, এজন্য মানুষ ঘরের ভিতরে তৈরি করছে। আর শহরে কি সম্ভব বাসার বাইরে এরকম আর একটা জায়গা থাকবে যেখানে ল্যাট্রিন তৈরি করবে? এরকম জায়গা পাওয়াই মুশকিল, এজন্য তারা ঘরের ভিতরে তৈরি করছে। কিন্তু গ্রামে তো অনেক জায়গা আছে, মানুষ সেখানেও ঘরের ভিতরে বানানো শুরু করছে, কিন্তু এখানে তো কোনো কারণ নেই। এরপরে এখন আধুনিক সিস্টেম হয়েছে কমোড, কমোটে যারা বাথরুম তৈরি করে একটা কমোড রাখে, এটা আসল তরিকা না, এটা বানানো হয়েছে অসুস্থ রোগীদের জন্য এবং ওই সমস্ত এলাকার জন্য যাদের বাথরুম ক্লিয়ার হয় না, দীর্ঘ সময় সেখানে থাকতে হয়, তো এই জন্য ওভাবে পায়ের উপরে বসা যায় না, এই জন্য কমোড সিস্টেম করছে। এটা আছে শীত প্রধান এলাকার মানুষ যারা, তাদের এই যে শরীরের জয়েন্টগুলো এগুলো ভাঁজ করতে কষ্ট হয়, এই জন্য তারা মাটিতে বসে না, চেয়ারে বসে, এবং বাথরুম সব কমোড, এবং তাদের প্রাকৃতিকভাবে বাথরুম ক্লিয়ার হয় না, সময় লাগে আধ ঘন্টা এক ঘন্টা, এই জন্য এই সিস্টেম তারা করছে। এখন সেই সমস্ত উন্নত বিশ্বের অবস্থা দেখে গরিব বাংলাদেশেও শুরু হয়ে গেছে, আমাদের তো এরকম অবস্থা না, এক মিনিটে বাথরুম ক্লিয়ার হয়ে যায়, ওখানে দীর্ঘ সময় থাকার দরকার হয় না। তো তারা দীর্ঘ সময় কাটায়, এজন্য বাথরুমগুলো এরকম সুন্দর করছে, সাথে সাথে সেখানে আধুনিক পর্যাপ্ত ব্যবস্থাও আছে বাথরুমের ভিতরে। কোনো কোনো জায়গায় এরকম আছে যে বাথরুমে পেপার পত্রিকাও রাখা হয়, টেলিভিশনও আছে কিনা আমি জানি না, যে এই যে আধ ঘন্টা এক ঘন্টা ওখানে সময় কাটাইতে হইবে, কি করবে, ওই বসে পেপার পড়ে বা কিছু করে।
তো এটা কি আমাদের সংস্কৃতি? কিন্তু ওই বিশ্বে, ওই উন্নত বিশ্বে দেখে আসছে এটা থেকে বাংলাদেশেও শুরু হয়েছে। বহু লক্ষ লক্ষ টাকা খরচ করে বাথরুম বানায় ঘরের ভিতরে। দ্বিতীয় আর এক অপসংস্কৃতি হলো যে মানে লেট্রিনের সাথে বাথরুম, গোসলখানা, অর্থাৎ গোসলখানা এবং লেট্রিন এ দুইটা একসাথে বানানো হয়। এটা আর একটা খারাপ জিনিস, কারণ বাথরুম যতই পরিষ্কার করা হোক না কেন, সেখানে কিছু নাপাকি দুর্গন্ধ থাকতেই পারে। সেইখানে অজু গোসল করা এটা ভদ্র মানুষের কাজ না। তো তুমি 5 লক্ষ টাকা খরচ করে একটা বাথরুম তৈরি করতেছো, তো এটা কেন করতেছো? তুমি দুইটা করো, একটা লেট্রিন একটা গোসলখানা, আলাদা আলাদা যদি জায়গা থাকে। আর যার জায়গা নাই সেটা আলাদা কথা, কিন্তু দেখা যায় যে 5তলা বিল্ডিং করছে, জায়গার তো কোনো সমস্যা না, কিন্তু ওই সংস্কৃতি চলে আসতেছে যে একসাথে গোসলখানা এবং লেট্রিন। তো যাদের ওজোর তাদের মশলা আলাদা, কিন্তু যাদের ওজোর নেই তাদের দুইটা আলাদা রুম বানানো উচিত, একটা লেট্রিন থাকবে আর একটা গোসলখানা থাকবে। তো এগুলো মানে অবস্থার পরিবর্তন হয়। তো আরবরা সেই সময় ঘরের পাশে লেট্রিন বানানোকে অপছন্দ করত, এটা নোংরামি মনে করত, যে আল্লাহর খোলা ময়দান আছে, এই খোলা ময়দানে তারা তাদের হাজত সেরে আসতেন রাত্রবেলায় গিয়ে, বা দিনেও কোনো সমস্যা নেই, এরকম বড় বড় পাথর আছে, সেই পাথরের আড়ালে যদি কেউ কাজায় হাজত করে দূর থেকে কেউ দেখতেও পারবে না। আর ওটা বালু তো দেখা যায় যে একদিনের ভিতরে ওটা ফিনিশ হয়ে যায়, ওটা আর কোনো দুর্গন্ধ থাকে না, ওটা শেষ হয়ে যায়। তো এই জন্য ঘরের পাশে বাথরুম তৈরি করা এটা তারা কষ্টদায়ক বা খারাপ মনে করতেন। কুন্না নাতাআজ্জা বিল কুনুফি আন নাত্তাখিজাহা ইনদা বুয়ুতিনা। আয়েশা সিদ্দিকা বলেন, আমরা ঘরের পাশে বাথরুম রাখাকে, মানে লেট্রিন রাখাকে অপছন্দ করতাম, কষ্টদায়ক মনে করতাম। আয়েশা সিদ্দিকা কাজ এফকের ঘটনা বলবেন, তো তার বর্ণনা ভঙ্গি এরকম যে এর দ্বারা আমরা সেই সময়ের আরবদের সংস্কৃতি, জীবনযাপন পদ্ধতি এগুলোও জানতে পারি। তো এটা হলো একজন ভালো বর্ণনাকারীর বর্ণনা। তিনি যখন বর্ণনা করেন তখন এমনভাবে বর্ণনা করেন যাতে সেই সময়ের বাস্তব চিত্র যারা শুনবেন বা পড়বেন তাদের চোখে ভেসে ওঠে। তো এই জন্য আনুষঙ্গিক কিছু বিষয়ও বলতে হয়, এই জন্য এখানে এতগুলো কথা বলছেন। কয়ালাত ফান্তলাক্তু আনা ওয়া উম্মু মিস্তা। যাই হোক, আয়েশা সিদ্দিকা বলেন যে এরপরে আমি এবং উম্মে মিস্তা চলতেছিলাম। তো দেখো, এখানে উম্মে মিস্তার পরিচয় তিনি দিয়েছেন, তো এটা হলো আনুষঙ্গিক। এককের ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলতেছেন যে আমি কাজায় হাজতে গেলাম, আমার সাথে উম্মে মিস্তা ছিল, উম্মে মিস্তা কে তার পরিচয় জানা দরকার। দেখবা যে এখন কেউ যদি গবেষণাপত্র লেখে, সেখানে কারো কওল যদি উদ্ধৃতি দেওয়া হয়, তাহলে তার ব্যাপারে একটা ফুটনোট দিতে হয় যে তার নাম কী, বাড়ি কই, পরিচয়, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এগুলো লিখতে হয়। কিন্তু আয়েশা সিদ্দিকা সেই সময় এই পিএইচডি করা, যে তিনি যে বর্ণনা লেখছেন সেখানে উম্মে মিস্তার নাম আসছে, তার ফুটনোট দেওয়া দরকার যে সে কে, এটা সাথে তিনি দিয়ে দিচ্ছেন। এখন আধুনিক যুগে এগুলো আসছে, যে যেমন কয়লাল আল্লামা কুদুরি, কুদুরি কে, আবুল হাসান কুদুরি, জন্ম মৃত্যু তারিখ, এটা ফুটনোটে লিখতে হবে। এটা হলো একটা গবেষণাপত্র সাবমিট করতে হলে এটা লেখার কতগুলো নিয়ম আছে। তো আয়েশা সিদ্দিকা সেই সময় এইগুলো অনুসরণ করেছেন। তার হাদিসটা পড়লে এটা যদি আমরা ভাষাগত দিক থেকে বা তার এটা যদি মূল্যায়ন করি সাহিত্যের দৃষ্টিকোণ থেকে, তাহলে বহু এখান থেকে আমাদের শেখার আছে।
তা আমি এবং উম্মে মিসতা বের হলাম। উম্মে মিসতা কে তার সম্পর্কে একটু বলা প্রয়োজন। ওয়াহিয়া ইবনাতু আবি রুহম ইবনুল মুত্তালিব ইবনে আব্দ মানাফ। আবু রুহম ইবনুল মুত্তালিব ইবনে আব্দ মানাফ এর মেয়ে ছিলেন এই উম্মে মিসতা। ওয়া উম্মুহা বিনতু সখর ইবনে আমির। আর এই উম্মে মিসতার মা ছিলেন বিনতু সখর ইবনে আমির, সখর ইবনে আমিরের মা মেয়ে। খালাতু আবি বকরিন সিদ্দিক, যিনি আবু বকর সিদ্দিকের খালা হতেন। কে? এই উম্মে মিসতার মা। উম্মে মিসতার মা তিনি আবু বকর সিদ্দিকের খালা হতেন। ওয়া ইবনুহা মিসতাহ ইবনু উসাসা ইবনু আব্বাদ ইবনুল মুত্তালিব। তারই ছেলে হল মিসতাহ ইবনে উসাসা ইবনে আব্দুল মুত্তালিব। ফা আকবালতু আনা ওয়া উম্মু মিসতাহ কেবালা বাইতি হিনা ফারাগনা মিন শানিনা। যখন কাজায় হাজাত শেষ হলো তখন আমি এবং উম্মে মিসতাহ ঘরের দিকে ফিরে আসছিলাম। ফাসারাত উম্মু মিসতাহ ফি মিরতিহা। এই সময় উম্মে মিসতাহ তার যে চাদর তিনি পরিহিত ছিলেন, লম্বা চাদর, সেই চাদরে পায়ের সাথে প্যাঁচ লেগে আছাড় খেয়ে পড়ে গেলেন। ফাসারাত, বাংলা আমরা আছাড়ই বলি, মানে হোঁচট খেলেন উম্মু মিসতাহ ফি মিরতিহা তার চাদরে। মিরতুন বলা হয় কেসা উম্মিন সুফ আগৈরি ইউতাজারু বিহি, যেটা পশমি চাদর মানুষ পরিধান করে, মহিলারা এটা ব্যবহার করত। তো খুব লম্বা চাদর এই চাদর পরিহিত ছিলেন, সেটার সাথে জড়িয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। ফাকালাত, তখন তিনি বলে উঠলেন। এরকম আমরা আমাদের নিজেদের ত্রুটির কারণে অনেক সময় রাস্তায় পড়ে যাই, তখন আমরা একটা খারাপ কথা বলে ফেলি। আমি নিজে ভুল করছি কিন্তু অন্য কাউকে গালি দিই, এই রাস্তাটা বানাইলি কেডা, মানে একটা খারাপ কথা বলা হয়। ওই রকম যখন তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন তখন তিনি একটা খারাপ কথা বললেন। তাইসা মিসতাহ, মিসতাহ ধ্বংস হয়ে যাক, হালাকা। তাইসাল ইনসান আয় আসারা ওয়া ইউকালু ফি দুআই আলাল ইনসান তাইসা ফুলান আয় সাকাতা লি ওয়াজহিহি ওয়া মিনহু হাদিস তাইসা আব্দুদ্দিনার ওয়া আব্দুদ্দিরহাম। হাদিস পড়ছো তোমরা, নবীজি বলেছেন যারা দিনার দেরহামের গোলামি করে তাদের জন্য ধ্বংস। শাব্দিক অর্থ হল চেহারার উপরে সামনে আসার খেয়ে পড়ে যাওয়া। আয় কুব্বালে ওয়াজহিহি আও হালাকা, সেখান থেকে হালাকের অর্থে আসছে। এটা বদ্দোয়া, মিসতাকে তিনি বদ্দোয়া করলেন যে মিসতা ধ্বংস হয়ে যাক। মিসতা তো তার ছেলে, তিনি ছেলেকে বদ্দোয়া করলেন। ফাকুলতু, আয়েশা সিদ্দিকা বলেন যে তখন আমি বললাম বিসামা কুলতে, তুমি কতই না নিকৃষ্ট কথা বললে, তুমি তোমার ছেলেকে গালি দিলে। আর তা সুব্বিনা রজুলান শাহিদা বদরান, তুমি কি এমন একটা লোককে গালি দিতে পারো যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সাহাবা ইকরামের ভিতরে তাদের বিশেষ মর্যাদা ছিল, এজন্য তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা এটা অন্য কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করার চেয়ে মারাত্মক। তো মিসতাহ তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অতএব তোমার ছেলে সেটা ভিন্ন পরিচয়, কিন্তু তার আর একটা পরিচয় হলো সে বদরি সাহাবি। তুমি তাকে গালি দিলে, কতই না নিকৃষ্ট কথা তুমি বললে, কেন তিনি তাকে গালি দিলেন।
গালি দেওয়ার কারণ হলো আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যারা অপবাদ দিয়েছিলেন, এগুলো প্রচার যারা করতেছিলেন, তাদের ভিতরে এই মেস্তা একজন ছিলেন। এখন আয়েশা সিদ্দিকা তো অসুস্থ বাড়িতে থাকার কারণে তিনি এই ব্যাপারে জানতেন না এবং কেউ তাকে জানানো নেই, কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে, এটা তো তার জানা উচিত যে তার ব্যাপারে এইরকম অপপ্রচার চলছে। এবং সেই কথাটা কিভাবে উম্মে মেস্তা আয়েশাকে বলবেন, এজন্য তিনি সুযোগ খুঁজতেছিলেন। তখন এই কৌশল অবলম্বন করলেন যে আমি যদি মেস্তাকে গালি দিই তখন তো সে জিজ্ঞাসা করবে যে তাকে কেন গালি দিলা, তখন আমি বলবো যে সে এইসব করতেছে, এই জন্য আমি তাকে গালি দিছি। এই কৌশলে তাকে এই ব্যাপারে অবহিত করা যাবে। তো যখন আয়েশা সিদ্দিকা এই কথা বললেন যে তুমি একজন বদ্রী সাহাবীকে গালি দিলে, কত না খারাপ কথা বললে, ফাকালাত, তখন উম্মে মেস্তা বলেন আই হান্তা আই হাজিহি, ওহে ওয়ালাম তাসমাই মা কলা, আপনি তো শুনেন নাই সে কি বলেছে, আপনি কি শুনেছেন সে কি বলেছে। কয়লাত কুলতু মা কয়লা, আয়েশা সিদ্দিকা বলেন তখন আমি বললাম সে আবার কি বলেছে। ফা আখবারানি বি কৌলে আহলিল ইফকে, এরপরে তিনি এই আহলুল ইফক বা অপবাদ প্রচারকারী দলের পুরো ঘটনা আমাকে শুনাইলেন। এই প্রথম আয়েশা সিদ্দিকা এই ব্যাপারে জানতে পারলেন। কয়লাত ফাজদাত্তু মারাদান আলা মারাদি, এই কথা শোনার সাথে সাথে আমার রোগ যা ছিল সেটা আরও বেড়ে গেল। কিছুটা সুস্থ হয়েছিলেন কিন্তু এটা শোনার পরে আবার অসুস্থ হয়ে পড়লেন। ফালাম্মা রাজাতু ইলা বাইতি, দাখালা আলাইয়া রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা সাল্লামা, আমি যখন বাড়িতে ফিরে আসলাম আমার কাছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আমাকে সালাম করলেন। সুম্মা কলা, এরপরে বললেন কাইফা তিকুম, তোমার অবস্থা কেমন। ফাকুলতু লাহু, আমি সেই প্রশ্নের কোনো জবাব দিলাম না, বরং আমি বললাম আতাজানুলি আন আতিয়া আবাওয়াইয়া, আপনি কি আমাকে একটু আমার মা বাবার কাছে যাওয়ার অনুমতি দিবেন, মানে আমি আপনার ঘরে এখন থাকতে চাই না, আমি আমার মা বাবার কাছে চলে যেতে চাই। অন্য সময় এরকম হলে নবীজি তাকে নিজেই সাথে নিয়ে যেতেন, গিয়ে তার মা বাবার কাছে পৌঁছে দিয়ে আসতেন, কিন্তু এবারে সেরকম করলেন না, নবীজি তাকে যাওয়ার অনুমতি দিলেন। তিনি কেন নবীজির কাছ থেকে মা বাবার কাছে যেতে চেয়েছিলেন আয়েশা সিদ্দিকা সেটা ব্যাখ্যা করেছেন। ওয়া উরিদু আন আস্তাইকিনাল খাবারা মিন কিবালিহিমা, যেই খবরটা আমি শুনেছি আমার ব্যাপারে অপবাদ প্রচার করা হচ্ছে, এই খবরটা আমার মা বাবার পক্ষ থেকে দৃঢ় হতে চাই, ইয়াকিন অর্জন করতে চাই, এজন্য আমি যেতে চাইলাম, আমি তাদের থেকে জানবো যে আসলে ঘটনা ঠিক কি না। কালাত ফা আজিন আলী রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় কেমন অবস্থা হয়েছিল আয়েশা সিদ্দিকা অন্য রেওয়ায়েতে বলেছেন, লাম্মা বালাগানি মা তাকাল্লামু বিহি হামামতু আন আতিয়া কালিবান ফা আত্রাহা ফিহি নাফসি, আমার অবস্থা এরকম হয়েছিল এই কথা শোনার পরে যে আমার ইচ্ছা হয়েছিল যে আমি কোনো গভীর কূপের পাশে গিয়ে তাতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিই, এরকম অবস্থা হয়েছিল। তো নবীজি আমাকে অনুমতি দিলেন, ফাকুলতুলি উম্মি, আমি বাপের বাড়ি চলে গেলাম, গিয়ে আমার মাকে জিজ্ঞাসা করলাম ইয়া উম্মাতা মাজা ইয়াতাহাদ্দা সুন্নাস, মা মানুষ কি কথা বলতেছে। কয়লাত ইয়া বুনাইয়া হাউইনি আলাইকে, আয়েশা সিদ্দিকার মা উম্মে রুমান তিনি বুঝতে পারলেন যে মেয়ে এই ঘটনা তার কানে গিয়েছে।
অতএব তিনি তাকে কিভাবে সান্ত্বনা দিলেন এটা শিক্ষণীয়। তিনি তাকে বললেন কি যে তুমি আগে শান্ত হও, হাউইনি আলাইকে, ব্যাপারটা তুমি তোমার উপরে হালকা করে নাও। ফাওয়াল্লাহি লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তু ওয়াদিআতান ইনদা রাজুলিন ইউহিব্বুহা লাহা দারাইরু ইল্লা কাসসারনা আলাইহা। আয়েশা সিদ্দিকার মা উম্মে রুমান বললেন যে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তু, খুব কমই এরকম হয় যে একজন মহিলা যে ওয়াজিআতুন এর অর্থ হল সুন্দরী, আল হাসিনা, ইন্দা রজুলিন, সে এমন এক স্বামীর কাছে আছে, ইউহিব্বুহা, যে স্বামী তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, লাহা দরাইর, এবং তার অনেক সতীন আছে, ওই স্বামীর আরও অনেক স্ত্রী আছে, ইল্লা কাসসারনা আলাইহা, সেক্ষেত্রে তার উপরে অনেক কথাই বলা হয়। যদি কখনো এরকম কোনো সুন্দরী মহিলা হয় যার স্বামী তাকে মহব্বত করে, তার অনেক সতীন থাকে, তার উপরে এরকম অনেক কথা এসে থাকে, অতএব তুমি এটাকে হালকাভাবে গ্রহণ করো। কালাত ফাকুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, তখন আমি বললাম, সুবহানাল্লাহ, আওয়া লাকাদ তাহাদ্দাসান নাসু বিহাজা, আশ্চর্য, সুবহানাল্লাহ, মানুষ এরকম কথা বলতে পারল। কালাত ফা বাকাইতু তিলকা লাইলাতা, সেই রাত্র আমি ক্রন্দন করলাম, হাত্তা আসবাহতু, এমনকি সকাল হয়ে গেল, পুরো রাত্র কোনো ঘুম হলো না, লা ইয়ারকাউলি দামউন ওয়ালা আক্তাহিলু বি নাওমিন। দেখো ভাষা চয়ন কত সুন্দর, তিনি বলতেছেন লা ইয়ারকাউলি দামউন, আমার চোখের পানি এটা কখনো বন্ধ হয় নাই, ইনকেতা হয় নাই, ওয়ালা আক্তাহিলু বি নাওমিন, এবং আমি আমার চোখে ঘুমের সুরমা লাগাইতে পারি নাই, অর্থাৎ আমার চোখে এক মুহূর্তের জন্য ঘুম আসে নাই, এবং চোখের যে পানি এটা বের হওয়া এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই, সারা রাত্র এভাবে গেল। সুম্মা আসবাহতু আবকি, এরপরে সকালবেলাও আমি ক্রন্দন করছিলাম। কয়ালাত, আয়েশা সিদ্দিকা বলেন, এদিকে কি হলো, দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনা আবি তালিব ওয়া উসামা তাবনি জাইদিন হিনা ইস্তালবাসাল ওয়াহয়ু ইয়াসআলুহুমা ওয়া ইয়াসতাশিরুহুমা ফি ফিরাক আহলিহি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের দুইজন সদস্য হযরত আলী ইবনে আবি তালেব এবং উসামা ইবনে জায়েদ, হুজুরের পালক পুত্র ছিলেন জায়েদ, তার ছেলে উসামা, নবীজির ঘরের লোক, এই দুইজনকে ডাকলেন, হিনা ইস্তালবাসাল ওয়াহয়ু, যখন এই ব্যাপারে ওহি আসা বন্ধ ছিল, অন্যান্য ব্যাপারে ওহি আসতো কিন্তু ইফকের ব্যাপারে কোনো ওহি আসছিল না। ইয়াসআলুহুমা ওয়া ইয়াসতাশিরুহুমা ফি ফিরাকে আহলিহি, তিনি তার পরিবার, এখানে পরিবার বলতে স্ত্রী, তার স্ত্রীরকে কি বিচ্ছিন্ন করে দিবেন এই ব্যাপারে তাদের পরামর্শের জন্য এবং তাদেরকে জিজ্ঞেস করার জন্য তাদেরকে ডাকলেন, যে এখন নবীজি কী করবেন, তার স্ত্রীকে কি আলাদা করে দেবেন না রাখবেন, এই ব্যাপারে পরামর্শের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামাকে ডাকা হলো। ফা আম্মা উসামাতু ফা আশারা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাযী ইয়ালামু মিন বারাআতি আহলিহি,
এখন তারা এসে কি পরামর্শ দিলেন, উসামা তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা স্ত্রী সম্পর্কে যা কিছু ভালো জানতেন সেটা ইঙ্গিত করে বুঝালেন, মানে তিনি ইশারায় ইঙ্গিতে তার স্ত্রীর পবিত্রতার ব্যাপারটি বুঝিয়ে দিলেন। ফাশারা আলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করলেন, বিল্লাজি ইয়ালামু, সেই সম্পর্কে যেটা তিনি জানতেন, মিন বারাআতে আহলিহি, তার স্ত্রীর পবিত্রতা সম্পর্কে, ওয়াবিল্লাজি ইয়ালামু লাহুম ফি নাফসিহি, এবং এই পরিবারের জন্য তিনি অন্তরে যে ধারণা পোষণ করতেন সেটা ব্যক্ত করলেন, অর্থাৎ এই পরিবারের প্রতি তার যে হৃদ্যতা ভালোবাসা সেটা তিনি প্রকাশ করলেন। ফাকালা উসামা, ওসামা বললেন, আহলাকা ওয়ালা না আলামু ইল্লা খৈরা, আহলাকা ইহলিকু ধ্বংস না, আহলুন থেকে আসছে, আয় আলসিম আহলাকা, আপনি আপনার স্ত্রীকে পরিবারকে, এখানে আহাল শব্দটা পরিবার অর্থে আসে কিন্তু আরবিতে আহাল দ্বারা স্ত্রীকেও বোঝানো হয়, তো আপনি আপনার স্ত্রীকে বিচ্ছিন্ন করবেন না, আলজিম আহলাকা, আপনি তাকে আপনার সাথে রাখবেন, ওয়ালা না আলামু ইল্লা খৈরা, আমি তার ব্যাপারে ভালো ছাড়া কিছু জানি না। তো উসামা এভাবে করে বললেন। আম্মা আলিয়ুন ফাকালা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি বললেন না, তিনি মোভামভাবে বললেন। এগুলো নিয়ে সেরা অনেক কথাবার্তা বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা সিদ্দিকার দ্বন্দ্ব ছিল আগে থেকেই, এগুলোর প্রমাণ হিসেবে এই সমস্ত হাদিসগুলো তারা পেশ করে থাকে, কিন্তু এগুলো আসলে ঠিক না, সেটা এখানে বলার সময় নেই, এর উপরে হাদিস আসবে যে আয়েশা সিদ্দিকার প্রতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বিদ্বেষ ছিল না এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছিল, প্রত্যেকে ইস্তেহাদের উপরে ছিলেন, এমনকি আয়েশা সিদ্দিকার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছিল জঙ্গে জামাল, কিন্তু এগুলো পিছনের কোনো দ্বন্দ্ব বা কোলাহলের জের না, পারিবারিক কোনো দ্বন্দ্বের জের না, এটা ধর্মীয় ব্যাপার, কিন্তু শিয়ারা এটা বলতে চায় যে এটা আগে থেকে এটা চলে আসছে এবং এই সমস্ত হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করতে চায়, কিন্তু এটা ঠিক না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ লাম ইউদাইকিল্লাহু আলাইকা ওয়ান ওয়ান্নিসাউ সিওয়াহা কাসির, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণ করেন নাই যে এই স্ত্রীকেই আপনার লাগবে, সে ছাড়া তো আপনার আরও অনেক স্ত্রী আছে, ওয়া সালিল জারিয়াতা তাসদুক্কা, আপনি ঘরের দাসীকে জিজ্ঞাসা করুন সে সত্য কথা বলবে, কারণ মহিলাদের একান্ত বিষয় এটা, পুরুষ সদস্যরা ঘরের যা জানে তার চেয়ে মহিলা সদস্য যারা আছে তারা বেশি জানে। দাসী বলতে কে, বারীরা, আয়েশা সিদ্দিকার দাসী ছিলেন বারীরা। ক্বালাত ফা দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারীরাকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা এভাবে বললেন কেন, যে আপনার তো সংকীর্ণতা আল্লাহ রাখেন, এই স্ত্রী ছাড়া আপনার আরও স্ত্রী আছে, সঠিক জানতে হলে আপনি দাসীকে জিজ্ঞাসা করুন। তো তিনি এর দ্বারা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে বললেন না বিপক্ষে বললেন, এইটা নিয়ে পরবর্তীতে এখতিলাফ হয়েছে, শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তিনি বলছেন, কিন্তু আসলে ব্যাপারটা না,
এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যে বিষয়টা দেখছেন সেটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সমস্যার মধ্যে পড়ছেন। এর চেয়ে বড় দুশ্চিন্তা কি হতে পারে, যিনি একজন নবী তার স্ত্রীর ব্যাপারে এই কথা বলা হচ্ছে এবং সেটা ব্যাপকভাবে সমাজে আলোচনা সমালোচনা চলতেছে, তখন নবীজির মনের অবস্থা কেমন? তো এই জন্য তিনি প্রথমে চিন্তা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া দরকার। এই জন্য তিনি এটা বলছেন যে আপনার তো স্ত্রী আরও অনেক আছে, এরকম যদি হইতো যে এই স্ত্রী একমাত্র আপনার স্ত্রী, তাকে ছেড়ে দিলে বা তার থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি হলে আপনার জীবন চলবে না, এরকম তো না। এই জন্য নবীজিকে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, আর এই ব্যাপারে সঠিক তথ্য জানার জন্য তিনি পরামর্শ দিয়েছেন যে তার দাসী যে আছে বাড়িরা, তার তাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তী সময়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার বিপক্ষে বলছেন না পক্ষে বলছেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি বলেছেন, কানা আলিয়ুন মুসাল্লামান ফিশানিয়া। অন্য সাহাবিরাও বলছেন, তাদেরকেও এই প্রশ্ন করা হয়েছিল যে কানা মুসাল্লামান ফিশানিয়া, আয়েশা সিদ্দিকার ব্যাপারে তিনি নিরাপদ ছিলেন। যাই হোক, সেই রেওয়াজ সামনে আসবে, তখন আমরা বলবো। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তিনি মূলত কোনো পক্ষে যান নাই, আয়েশা সিদ্দিকার পক্ষেও খুব সাফাই বলেন নাই আর বিপক্ষেও তিনি বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন এবং প্রকৃত ঘটনা বা প্রকৃত অবস্থা যে বলতে পারবে তার ব্যাপারে তিনি ডিরেকশন দিয়েছেন যে এটা বাড়িরাকে জিজ্ঞেস করলে সেই বলতে পারবে। এখানে একটা ব্যাপার, সেটা হলো এই যে বাড়িরা তিনি আয়েশা সিদ্দিকার দাসী ছিলেন এবং তার ব্যাপারে বেশ কিছু হাদিস আসছে। তো আয়েশা সিদ্দিকা বাড়িরাকে দাসী হিসেবে পেয়েছেন কখন, এটা একটু জানার দরকার। আয়েশা সিদ্দিকা বাড়িরাকে খরিদ করে আজাদ করে দিয়েছিলেন, এটা ফতে মক্কার পর। তার স্বামী ছিল মুগিস, এই দাড়িরা ছিল বনি হেলালের একজন দাসী। ফাঁকা তাবুহা, তাদের সাথে তার মোকাতাবা হয়, নির্দিষ্ট অর্থ দিলে পরে তারা তাকে আজাদ করে দেবে। তো আয়েশা সিদ্দিকা রেওয়ায়ত করেছেন, যা আতনি বারিরা ফাকালাত কাতাবতু আহলি আলা তিসই ওয়াকিন ফি কুল্লি আমিন উকিয়া ফা আইনিনি ফাকুলতু ইন আহাব্বা আহলুকা আন আদিলা আন আউদ্দাহা লাহুম ওয়াকুনু ওয়ালা আকা লি ফা জাহাবাত বারিরা ইলা আহলিহা ফাকালাত লাহুম ফা আবাউ আলাইহা ফা জাআত মিন ইনদিহিম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুন ফাকালাত ইন্নি কদ আরাদতু যালিকা আলাইহিম ফা আবাউ ইল্লা আন ইয়াকুনাল ওয়ালা লাহুম ফা সামিয়া আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আখবারাত আয়েশা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা খুযিহা ওয়াশতারিতি লাহুমুল ওয়ালা ফা ইন্নামাল ওয়ালাউ লিমান আতাক। বুখারী শরীফে হাদিস আসছে যে তার পরিবারের সাথে যখন মোখাতাবা হয় তখন অর্থ কোত্থেকে আদায় করবে, সাহায্যের জন্য আয়েশা সিদ্দিকের কাছে আসলেন। তো আয়েশা সিদ্দিকা বললেন যে এইভাবে না করে যদি তোমার পরিবার রাজি হয়, মানে পরিবার বলতে মনিব রাজি হয়, তাহলে আমি তোমাকে তাদের কাছ থেকে পূর্ণ অর্থ দিয়ে কিনে নেই।
এই শর্তে যে ওয়ালা আমার হবে, আমি কিনে আজাদ করে দেব তোমাকে। তো আজাদকারী মনিব ওই আজাদকৃত গোলাম মারা গেলে তার সম্পদের ওয়ারিস হয়, এটাকে ওয়ালা বলা হয়। তা আমি এটা পারি সব অর্থ দিয়ে তোমার মনিবের থেকে আমি কিনে তোমাকে আজাদ করে দিতে পারি, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে তোমার ওয়ালা আমি পাবো। তো এটা রাজি হয় কি না দেখো। আর বাড়িরা গেলেন, গিয়ে তাদেরকে বললেন, তারা রাজি হইল না। তারা বলল যে না, ওয়ালা আমরা পাবো। তো এই কথা বলে, এই কথা, এই সংবাদ নিয়ে আবার আয়েশার কাছে আসলেন। নবীজিও তখন ছিলেন। তো আয়েশা শোনার পরে নবীজির কাছে গিয়ে বললেন, নবীজি তখন তাকে বললেন যে তুমি তাকে কিনে নাও এবং আজাদ করে দাও, আর ওয়ালার শর্ত যদি তারা করতে চায় তুমি করতে পারো, কিন্তু করলেই কাজ হবে না, এটা নিয়ম। ফাইন্নামাল ওয়ালা উলিমান আতাক, যে আজাদ করবে ওয়ালা সেই পাবে, শর্ত আগে যাই থাকুক না কেন। অতএব তারা শর্ত করলেও তারা ওয়ালা পাবে না, যে আজাদ করবে সেই পাবে। তো সেইভাবে তাকে কিনে আজাদ করে দিয়েছিলেন। তো এটা ফতে মক্কার পরে। কীভাবে ফতে মক্কার পরে? তো যখন তাকে আজাদ করে দেওয়া হয় তখন নবীজি ইখতিয়ার দিলেন তাকে, যে ইচ্ছে করলে তোমার যে স্বামী ছিল তুমি তাকে রাখতেও পারো, তার থেকে আলাদাও হয়ে যেতে পারো। উনি বললেন যে না, ওই স্বামী আমার লাগবে না, এখন তিনি আজাদ হয়ে গেছেন। সেই সময়ের কথা আসছে, আয়েশা সিদ্দিকার এক হাদিসে আসছে যে কানাফি বারিরা সালাসু সুনান, বারিরার ভিতরে তিনটা সুন্নত আছে, অর্থাৎ তার দ্বারা তিনটি বিধান এসেছে। এহদা সুনান আন্নাহা আতাকাত ফা খাইয়ারাত ফি জাওজিহা ফা খুইরাত ফি জাওজিহা, তাকে আজাদ করে দেওয়া হয় এবং তার স্ত্রীর স্বামীর ব্যাপারে তাকে ইখতিয়ার দেওয়া হয় যে তুমি ইচ্ছে করলে স্বামীকে রাখতেও পারো বা ছেড়েও দিতে পারো। তো সে কী করলো? স্বামী রাখে নাই। দ্বিতীয়, অকালা রসুল্লা সাল্লাম আল ওয়ালা উলিমান আতাক, তাকে আজাদ করার সময় এই কথা বলছিলেন যে আজাদ করবে সেই আজাদকারী মনিব ওই আজাদকৃত গোলামের ওয়ালা পাবে। এই দুইটা সুন্নাত মানে বিধান। তৃতীয়, দাখালা রসুল্লা সাল্লাম ওয়াল বুরমাতু তাফুরু বিলাহমিন ফা করবা ইলেহি কুরিবা ইলেহি লাহমুন ওয়া ইদামুন মিন ইদামিল বাইত ফাকালা আলাম আরল বুরমতা ফিহা লাহমুন কলু বালা ওয়ালাকিন জালিকা লাহম তুসাদ্দিকা আলা বারিরা ওয়া আন্তলা তাকুলু সাদাকা কলা আলাইহা সাদাকা ওয়ালানা হাদিয়া। নবীজি ঘরে আসলেন, তখন পাতিলে গোস্ত পাক হচ্ছিল, কিন্তু নবীজির খাবারের সময় তাকে দেওয়া হলো অন্য তরকারি, কিন্তু গোস্ত দেওয়া হয়নি। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, গোস্ত পাক হইতে দেখলাম আমাকে দিল না। তো বলছে যে এটা তো সৎকার গোস্ত, বাড়িরাকে দেওয়া হয়েছিল, তো আপনি তো সৎকার গোস্ত খান না, এই জন্য আপনাকে দেওয়া হয়নি। তখন নবীজি বললেন যে এটা তার জন্য সৎকা, কিন্তু সে যদি আমাকে দেয় তাহলে এটা তো হাদিয়া হয়ে যাবে। অর্থাৎ সৎকা তো তাকে দেওয়া হয়েছে, সে খাইলে সৎকা খাইতেছে, কিন্তু সে যদি কাউকে দান করে সেটা সৎকা হবে না, সেটা হাদিয়া হবে। কেউ যদি সৎকা পায়, এটা যদি অন্য কাউকে হাদিয়ে দেয় দিতে পারে, সেটা ধনীকেও দিতে পারে যাদের জন্য সৎকা খাওয়া জায়েজ নেই। তো এটা একটা বিধান, এই তিনটা বিধান তার মাধ্যমে এসেছে। তো বাড়িরা তাকে যখন আজাদ করা হয়, এখতিয়ার দেওয়া হয়েছিল স্বামীকে রাখবে কি রাখবে না, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়ত করেন, আন্না ঝাওজা বারিরা আব্দুন আসওয়াত, বারিরার স্বামী ছিল একজন কালা গোলাম, ইউকালু লাহু মুগিস, নাম ছিল মুগিস, ফাকান্নি আনজুরু ইলেহি ইয়াসুকু খালফাহা ওয়া দুমুউহু তাসিলু আলা লিহিয়াতিহি। যখন তার স্ত্রী বারিরা
তাকে আলাদা করে দিল, অর্থাৎ স্বামীর কাছে সে যাবে না সিদ্ধান্ত নিল, তখন সে বাড়ির আর পিছে পিছে এই মদিনার গলিতে ঘুরতেছিল আর কাঁদতেছিল, তার চোখের পানি গাল বেয়ে দাড়ি ভিজে গিয়েছিল, সেই দৃশ্য আমি দেখতেছি। তখন নবীজি আব্বাসকে বললেন, ইয়া আব্বাস, আলা তাজাবু মিন হুব্বে মুগিস বারিরা ওয়া মিন বুগদে বারিরা মুগিসান। আব্বাস, তুমি কি আশ্চর্য হচ্ছ না যে মুগিরা মানে মুগিস কীভাবে বারিরার জন্য পাগল, আর বারিরা কীভাবে মুগিসকে প্রত্যাখ্যান করতেছে, এটা দেখে কি তোমার আশ্চর্য বোধ হচ্ছে? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাও রাজাতিহি, নবীজি তাকে ডেকে বললেন, তুমি যদি মরাজাত করতে, আবার স্বামীর কাছে ফিরে যেতে ভালো হতো। কলাত ইয়া রসূলুল্লাহ তা'মুরুনি, বাড়িরা বললেন, হুজুর এটা কি আপনার অর্ডার? অর্ডার হইলে আমার কোনো কথা নাই। কয়লা ইন্নামা আনা আশফাউ, নবীজি বললেন, না এটা আমার অর্ডার না, এটা আমার পরামর্শ। দেখো মহিলা কত কঠিন ছিল। কয়লাত লা হাজাত আলি ফিহি, নবীজির পরামর্শ তিনি রাখলেন না, তিনি বললেন যে এই স্বামীর কোনো প্রয়োজন আমার নেই। এত কথা বললাম কি জন্য, ইস্তেশহাদ করার জন্য যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন কখন, তিনি ইসলাম প্রকাশ করেছেন ফতে মক্কার সময় অষ্টম হিজরিতে। সে আব্বাসকে দেখাই দিয়েছেন নবীজি যে এই বারিরার স্বামী মুগিস কাঁদতেছে, এটা দেখাইছেন কাকে? আব্বাসকে। তাহলে এটা তো সে মুসলমান হওয়ার পরের ঘটনা, এবং আজাদ হওয়ার পরে সে আয়েশা সিদ্দিকের দাসী হয়েছেন। আর ইফকের ঘটনা ঘটছে কবে? এটা তো চতুর্থ হিজরিতে ঘটছে, বা পঞ্চম হিজরিতে বা ষষ্ঠ হিজরিতে সর্বশেষ, এর চেয়ে তো বেশি কল নাই। তাহলে সেই ইফকের ঘটনার সময় দাসী বারিরাকে জিজ্ঞেস করতে বললেন কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বারিরাকে জিজ্ঞেস করুন আয়েশা সম্পর্কে, সে বলবে। ইশকালটা বুঝে আসছে? ইশকালের জবাব হলো সহজ, যে বারিরা আয়েশা সিদ্দিকার দাসী হওয়ার আগেও আয়েশা সিদ্দিকার কাছে আসতেন, বসতেন, তার কাজ করে দিতেন, এটি প্রায় আসা যাওয়া করতেন, তখনও তিনি আয়েশা সিদ্দিকার দাসী হন নাই। এই সম্পর্কের কারণেই তো তিনি মোকাতাবার পরে আয়েশা সিদ্দিকার কাছে অর্থের জন্য আসছিলেন, সম্পর্ক না থাকলে আসতেন? অতএব এখানে যে বারিরার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, করতে বলা হয়েছে, এর অর্থ এই না যে সে আয়েশা সিদ্দিকার দাসী, দাসী হওয়ার আগেও সে তার সাথে পরিচিত, অতএব তাকে জিজ্ঞেস করতে বলা হয়েছে, যখন জিজ্ঞেস করতে বলা হয়েছে তখন সে দাসী না, কিন্তু আসা যাওয়া ছিল। বারিরা অত্যন্ত পরহেজগার মহিলা ছিলেন, দুনিয়া বিমুখ মহিলা ছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেছেন, কুন্তু উজালিসু বারিরা ফিল মদিনা কবলা আন আলিয়া হাজাল আমর, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান খলিফা হওয়ার আগে বলেন যে আমি বারিরার কাছে যাইতাম, তার কাছে বসতাম, কারণ নবীজির ঘরের খাদেমা ছিলেন, তার কাছে বসে অনেক কথাবার্তা হতো। ফাকানা তাকুলু, বারিরা আমাকে বলতো, ইয়া আব্দুল মালিক ইন্নিলা আরাফিকা খেসালান ওয়া খালিকুন আনতালিয়া আমরা হাজহিল উম্মা, বাড়িরা বলতো, আব্দুল মালিক আমি তোমার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দেখতেছি, আমার মনে হচ্ছে যে এই উম্মতের দায়িত্ব তুমি একসময় পাবা, তুমি ক্ষমতায় বসবা, এটা আমার মনে হইতেছে। ফাইন উল্লিতাহু ফাহজারি দেমা, তবে সাবধান, খবরদার, তুমি যদি খলিফা হও তাহলে রক্ত প্রবাহ থেকে বিরত থাকবে। আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় বহু রক্তপাত হয়েছে।
কিন্তু তাকে বাড়িরে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেন, ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইয়াকুল, এটা বারিরার বর্ণিত হাদিস। বারিরা বলেন যে আমি নবীজিকে হাদিস বলতে শুনেছি, ইন্নার রজুলা লা ইউতফাউ আন বাবিল জান্নাতে আন ইয়ানজুরা ইলাইহা আলা মাহজামাতিন মিন দামিন ইউরিকুহু মিন মুসলিমিন বিগাইরি হক, যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে নিয়ে সেখান থেকে ফিরিয়ে আনা হবে তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে, অবৈধভাবে কোনো মুসলমানের রক্ত প্রবাহের অভিযোগ, একবার জান্নাতের দরজা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হবে। তো এই হলো ইশকাল জবাব, বুঝে আসছেন? এখন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মোতাবেক বারিরাকে জিজ্ঞেস করলেন, আই বারিরা হাল রাআইতি মিন শাইইন ইউরিবুকে, বারিরা তুমি কি এমন কিছু দেখেছো এই ঘরে বা আয়েশা সিদ্দিকার মধ্যে, ইউরিবুকে, যেটা তোমাকে সন্দেহের সৃষ্টি করে, অর্থাৎ সন্দেহজনক কোনো আচরণ তুমি দেখছো কিনা তার ভিতরে। কয়ালাত লাহু, বারিরা তখন বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহর কসম, মা রাআইতু আলাইহা আমরান কত্তু আগমিসুহু আই আইবুহু, আমি তার উপরে বা তার মধ্যে কখনো এমন কিছু দেখি নাই যেটা খারাপ বা নিন্দনীয় হতে পারে। আগমিসুহু বা আইবুহু, অর্থাৎ যেটা আমি দোষের কিছু মনে করি, এরকম কিছু আমি তার মধ্যে কখনো দেখি নাই। তবে একটা দোষ আছে আয়েশা সিদ্দিকের, গৈরা আন্নাহা জারিয়াতুন হাদিসাতু সিন্নে, তার বয়সটা একটু কম, এটা একটা দোষ। আরেকটা কি, তানামু আন আজিনে আহলিহা ফা তাতি দাজিনু ফা তাকুলু মিন বা তাকুলু, যে সে অনেক সময় রুটি বানানোর জন্য খামির তৈরি করে ঘুমিয়ে পড়ে, এরপরে ঘরে যে বকরি আছে সেই বকরি এসে খামির সব খেয়ে চলে যায়। তো এই দুইটা দোষ আমি তার মধ্যে দেখতে পারি। আচ্ছা, এই দুইটা কি দোষ না গুণ? এই দুইটা গুণ। বালাগাতের পরিভাষায় বলা হয়, তাকিদুল মাদহে বিমা ইয়াশবাহু জাম, যে কারো প্রশংসাকে তাকিদ করার জন্য এমন ভাষায় বলা হয়, ইউশবিহু জাম, যেটা নিন্দার মতো মনে হয়, মনে হয় যেন নিন্দা, কিন্তু এর দ্বারা নিন্দা তো নয়, বরং প্রশংসাকে আরও তাকিদ করা উদ্দেশ্য হয়। সেখানে বালাগাতের ভিতরে কবিতা উল্লেখ করা হয়েছে, লা আইবা ফিহিম গাইর আন্না সুয়ুফাহুম বিহিন্না ফুলুলুম মিন করাইল কাতা ইবি। কবি বলতেছেন, আমি যাদের প্রশংসা করছি সেই গোত্রের মধ্যে লাইবা ফিহিম কোনো ত্রুটি নাই, দোষ নাই তাদের, গৈর আন্না সুয়ুফম, তবে তাদের একটা দোষ আছে যে তাদের তলোয়ারগুলো বিহিন্না ফুলুলুন, এর ভিতরে অনেক ভাঙ্গা দাগ রয়েছে, মিন করাইল কাতা ইবি, সৈন্যদের উপরে আঘাত করার কারণে, অর্থাৎ যুদ্ধের ময়দানে সৈন্যদের আঘাত করতে গিয়ে অনেক বুড়ো সৈন্য আছে না, হাড্ডি শক্ত, এগুলো কোপ দেওয়ার কারণে তলোয়ারের ধার ভেঙে গেছে, এই তাদের তলোয়ারগুলোতে এই আঘাতে ভেঙে যাওয়ার চিহ্ন আছে, এই একটা ত্রুটি আমি দেখি, এছাড়া আর কোনো দোষ আমি তাদের দেখি না। এটা কি ত্রুটি না গুণ? কারণ যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করতে গিয়ে, আঘাত করতে গিয়ে তলোয়ার ধার কমে যাওয়া, এটা তো বীরত্বের প্রমাণ, এটা তো কাপুরুষতার প্রমাণ না, অতএব এটা তো প্রশংসা। তো এখানে মূলত উনি বলতেছেন যে একটা দোষ আছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য তার প্রশংসাকে আরও দৃঢ় করা। আমরা বাংলায় এরকম বলি না অনেক সময়, যে আমার একটা দোষ আছে যে আমি কোনো অন্যায় দেখতে পারি না। আচ্ছা, তুমি অন্যায় দেখতে পারো না, এটা কি দোষ না গুণ? গুণ, কিন্তু বলে কি দোষ? তো এইটা হলো বালাগাত,
যে তাকিদুল মাধে বিমা ইয়াশবাহু জাম, বারীরা এটাই করেছেন। তিনি বলছেন যে আমি তার ভিতরে কোনো ত্রুটি দেখি না, একটা ত্রুটি দেখি যে তার বয়স কম আর সে আটার খামির তৈরি করে ঘুমিয়ে পড়ে, এর ভিতরে বকরি এসে খেয়ে যায়। আচ্ছা, বয়স কম হওয়া এটা এখতিয়ারি না গায়রে এখতিয়ারি? এটা গায়রে এখতিয়ারি। এটা আয়েশা সিদ্দিকের প্রশংসার স্থলে বলা হয়েছে, অর্থাৎ আয়েশা সিদ্দিকা তো এই বিষয়গুলো বোঝে নেই না, সেই বোঝার বয়সই তার হয় নাই। দ্বিতীয় হলো যে তিনি হলেন এত সরল সহজ যে তিনি খামির তৈরি করে, ছোট মানুষ তো, খামির তৈরি করতে করতে ক্লান্ত হয়ে ওইখানে ঘুমিয়ে পড়ে, তখন ঘরে যে বকরি পালন করা হয়, বাচ্চা যেগুলো মাঠে পাঠানো হয় না, ছোট বাচ্চা, এইগুলো এসে ওই খামির খায়, উঠে দেখে যে খামির নেই, রুটি বানানো আর হয় না। তো এটা ভালো সেফত মহিলাদের জন্য, মানে ট্যালেন্ট হওয়া এটা ভালো সেফত না। অনেকে বলে না যে আমার স্ত্রী একের খুব ট্যালেন্ট, সে আমি বুঝি না কিছু, হে একের ফেসবুক টুক সব বোঝে, তো এটা কি ভালো গুণ যে তুমি ফেসবুক বোঝো না সে তোমার স্ত্রী সব বোঝে? এটা ভালো গুণ না। কোরআন শরীফ মহিলাদের যে সেফাতগুলো হাইলাইট করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, সেখানে গাফেলাত শব্দ বলা হয়েছে, আল মুমিনাতুল গাফেলাত। এবং এখান থেকে সম্ভ্রান্ত মহিলাদেরকে গাওয়াফেল বলা হয়, জমা, গাফেলাতুনের জমা গাওয়াফেল বলা হয়। হাসান ইবনে সাবিতের কবিতার মধ্যে আসবে, সামনে আমরা পড়ব। তো এটা হলো ভালো সেফাত, যে দুনিয়ার সব খবর যদি মহিলাদের কাছে থাকে তাহলে সে মহিলা কিন্তু আসলে ভালো মহিলা না, সেই ঘরে শান্তি থাকে না। তো মহিলা তার দায়িত্বের মধ্যে সীমিত থাকবেন, এক হলো তার ঘর সংসারকে ঠিকমতো পরিচালনা করা, দ্বিতীয় স্বামীর খেদমত করা, তৃতীয় মানে এগুলো তার্তিব না, মানে তার দায়িত্বগুলো আল্লাহর দেওয়া যে বিধান এগুলো পালন করা, স্বামীর যা মানে মাল হেফাজত করা, নিজের ইজ্জত আবরু রক্ষা করা, এগুলো হলো একজন মহিলার কাজ। এর বাইরে দুনিয়ার সব খবর নেওয়া এটা তার কাজ না। যারা দুনিয়ার সব খবর নেয় তাদের মূল দায়িত্বে কিন্তু অবহেলা হয়ে যায়। দেখবা যে দুনিয়ার সব বুঝে, সব পরিবেশ তার জানা, হ্যাঁ, বড় বড় অফিস আদালতে সে যাই কাজ করতে পারে, হাসপাতালে, বাজারে, মার্কেটে, সব জায়গায় সে ট্যালেন্ট, দেখবা যে ঘরের কাজে কিচ্ছু না, জিরো, একটা ডিম বাজতে গেলে পুড়িয়ে যায়, কিন্তু সে দুনিয়ার সব ফেসবুক মুখস্থ, সব অপশন জানে, কিন্তু ডিম বাজতে দাও দেখবে যে ওটা পারি না, আমি জীবনে যাই নাই, ওগুলো অভিজ্ঞতা নাই। তো মহিলাদের অভিজ্ঞতা তো এগুলো দরকার, ওগুলো না হইলেও চলবে। অতএব আয়েশা সিদ্দিকা এর সেফাত যে বলা হয়েছে যে তিনি এত গাফেল যে তার খামির বকরি খেয়ে যায়, তিনি ঘুমিয়ে পড়েন, এটা ভালো সেফাত। অতএব বারীরা যেটা বলেছেন সেটা তার প্রশংসাই বলা হয়েছে, এবং স্পষ্ট তিনি বলেছেন যে তার ব্যাপারে আমি ভালো ছাড়া কিছু জানি না। এই পর্যন্ত থাক, এরপর অন্য প্রসঙ্গ আসছে। তাহলে দুইজনের থেকে পরামর্শ নেওয়া হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুবহাম বলেছেন, আর বারীরা আয়েশা সিদ্দিকার পক্ষে বলেছেন। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বলেছেন এইটা ঠিক না, এটা শিয়াদের অপপ্রচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।